বাজাজ পালসার আরএস 200 সম্প্রতি বাইকটির আপডেট ভার্সন বাজারে এনেছে বাজাজ। ডিজাইন এবং গ্রাফিক্স আগের সংস্করণের মতো থাকলেও ইঞ্জিন এবং পারফরমেন্সে নতুন কিছু আনতে সক্ষম হয়েছে বাজাজ। BS6 2.0 E20 OBD-2 সংস্করণের এই বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটির ডিজাইন যথেষ্ট মাস্কিউলার, বাইকটিকে আপনি সামনে থেকে দেখুন, সাইড থেকে না হয় পেছন থেকে। ওভারঅল বাইকটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটির ওপরে E20 স্টিকার লক্ষ্য করবেন, এর মানে বাইকটি এখন 80% পেট্রোল এবং 20% ইথানল অয়েলে চলতে পারবে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। বাইকটির পরবর্তী আপডেট এর মিটার কনসোলে। বাইকটিতে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যা তিনটি অংশে বিভক্ত। মধ্যমাংশে রয়েছে অ্যানালগ টাইপের RPM মিটার, তার ভেতরেই যুক্ত রয়েছে ফুয়েল ইন্ডিকেটর। ডান পাশের ভাগে ডিজিটাল স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাম পাশের অংশে রয়েছে গিয়ার এফিসিয়েন্সি, ব্যাটারি এফিসিয়েন্সি, চেক ইঞ্জিন ইন্ডিকেটর, ব্লুটুথ সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটিতে ক্লিপ অন টাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচের সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশের হ্যান্ডেল বারে 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, তার নিচের ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে হেডলাইট পাস সুইচ। আগের সংস্করণের চেয়ে হ্যান্ডেল বার কিছুটা উঁচু হয়েছে, ফলে বাইকটির রাইডিং এবং সিটিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল। বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের নিচে ইন্টিগ্রেটেড গ্র্যাভেল ব্যবহার করা হয়েছে, এর উপরে RS 200 এর স্টিকার লক্ষ্য করবেন। সামনে থেকে বাইকটিকে যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন বাইকটির ডিজাইন আগের সংস্করণের মতোই রয়েছে। বাইকটিতে অ্যাডজাস্টেবল লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, আই শেপ ডুয়েল LED টাইপের DRL লাইট, হ্যালোজেন টাইপের প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে, তার পাশে রয়েছে LED টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটিতে যদিও হ্যালোজেন টাইপের প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে, এরপরও বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিম, MRF ব্র্যান্ডের টিউবলেস 100x80 সেকশনের চাকা, বাইব্রের অ্যাডভান্স ব্রেক ক্যালিপারের সাথে 300mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে নাইট্রক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিম, MRF ব্র্যান্ডের টিউবলেস 130x70 সেকশনের চাকা, বাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 230mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। স্পোর্টস সেগমেন্টের এই গতিদানবের ইঞ্জিন হিসেবে বাজাজ বেছে নিয়েছে লিকুইড কুল ফুয়েল ইঞ্জেক্টেড DTS-i 3 স্পার্ক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার 199.5 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 24.5 PS at 9750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 18.7 Nm at 8000 RPM। সঙ্গে রয়েছে এর 6 স্পিড গিয়ার বক্স। এই সংস্করণের বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1114 mm, ওভারঅল লেন্থ হচ্ছে 1999 mm, সিট হাইট হচ্ছে 800 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157 mm। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, তাই আপনার হাইট যদি 5 ফিট 5 কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 166 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। সামনে থেকে যেমন বাইকটির স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে বাজাজ, পেছন থেকেও ঠিক তেমনই। পেছনের দিকে প্রথমেই আপনার নজরে আসবে স্প্লিট LED টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে LED টাইপের পার্কিং লাইট, টেল লাইটের নিচের নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 28-30 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 30-32 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার, মাস্কিউলার স্পোর্টস মডেল, বাজাজ ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 2,12,000 থেকে 2,15,000 রুপির ভেতরে। বাইকটি যদি বাংলাদেশে বাজারে আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 3,50,000 থেকে 3,80,000 টাকার ভেতরে। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখন ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।